লস অ্যাঞ্জেলেসের প্রবাসী ভাইরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে স্থায়ী শহীদ মিনার নির্মাণের এক প্রসেস শুরু হয়ে গেছে। আজকে এখানে অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম আরো অনেকে আসুক, যেটা কিছু না গোদাবে বলেছে এখানে দল বল নির্বিশেষে আমরা যেটা করতে যাচ্ছি যে সকলের উদ্যোগে এটা দীর্ঘ 3 বছর আগে থেকে প্রজেক্টটা স্টার্ট হয়। এটার জন্য আমি সবচেয়ে প্রথম ধন্যবাদ জানাবো যে শঙ্কু, আজকে শঙ্কু, হুদা ভাই, মিঠু, যারা যাদেরকে নিয়ে আমাদের এই শহীদ মিনারটা শুরু হলো এবং শহীদ মিনারের কতটা প্রক্রিয়ায় চলছে। আমরা চাই যে এই প্রক্রিয়াটা সবাই সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে করি, এই জন্যে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং তার জন্য আমরা চাই যে সবাইকে জানাচ্ছি। এই জন্য আমাদের এখানে আমি শঙ্কু আজকে আহ্বান জানাবো যে প্রক্রিয়া কীভাবে শুরু হয়েছে সে সম্পর্কে একটু জানাবো। সবাইকে শুভেচ্ছা। আজকের এই উইকডেজের সন্ধ্যায় সবার কাজ ফেলে অত্যন্ত তাড়াহুড়া করে আমরা সবাইকে ইনফর্ম করেছি, যারা আসতে পেরেছেন তাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আর আপনারা সবাই জানেন এখানে লস অ্যাঞ্জেলেস একটা স্থায়ী শহীদ মিনার নির্মাণের একটা প্রক্রিয়া, একটা উদ্যোগ বলা যায় একটা সুনির্দিষ্ট রূপ পেয়েছে, বলা যায় হওয়ার সম্ভাবনা এখন যথেষ্ট বলে অপরাজিত বাংলা প্রতিষ্ঠাতা বলা যায়, ও ওনার সাথে যোগাযোগ করা হয়েছে এবং উনি এটা কালেক্ট করে একদম আমরা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবো, পেলেই ওরা একটা ফাইনাল করে জমা দেবে। আর এই যে প্রপোজালটা তৈরি করা হয়েছে এটা যে কোনো মুহূর্তে এখন জমা দেওয়ার জন্য আমরা ওই ওরা আসলে ওরা আমাদের সাথে যোগাযোগ করছে এবং সামনের সপ্তাহে এটা হয়তো ওরা চাইতে পারে যে সাবমিট করে। তো ওরা সবসময় বলে যে তোমাদের এটা কমিটির কাজ, তোমরা করবা, আমরা তোমাদেরকে হেল্প করবো। তো কাজটা হচ্ছে কি, আপনার যেহেতু আমাদের বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করে অনেক সময়, তবে কেমনি করে আমাদের কাজ আদায় করে সবাই বলবেন সিটির অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলি আমাদের মেনে চলতে হবে, আমরা একটা বললেই হবে না যে আমরা এইভাবে করবো ওইভাবে করবো। আমি গতবার কনসার্টের অফিসে বলেছিলাম যে আমাদের খুব ফ্লেক্সিবল হতে হবে দুইটা ব্যাপারে, বাংলাদেশ হোক, শহীদ মিনার হোক, সিটির কোনো কাজে গেলেই আমাদের কোনো থাকবে না যে আমাদের এইভাবে কাজ করতে হবে, ওরা যেভাবে বলবে সেভাবে। আমাদের মোট কথা হলো আমরা শহীদের একুশে উদযাপন জেলায় বসি, ওখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তত্ত্বাবধানে একুশে উদযাপন হয়, ওরা সব দায়িত্ব করে আমাদের এখানে, যেহেতু ওরকম জিনিসটা বলছিলাম আমাদের এই লস অ্যাঞ্জেলেসে এমন কোনো ভালো একটা কোনো বা এমন একটা কোনো সংগঠন নাই যে সংগঠনের মাধ্যমে আমরা বিশ্বাস করতে পারি বা আমরা সংগঠন আগে সিস্টেমটা খুব একটা ভালো লাগতেছে না, যেমন 100 টাকা দেবো ইয়ার কথা, আমরা এইভাবে বেশি মানুষ আপনাদের বিশ্বাস করবে না, এইভাবে মানে কিছু মানুষ দিবে আমরা বিশ্বাস করে দিব, কিন্তু অনেক বাইরের মানুষ আপনাদের প্রতি যে এইভাবে টাকাটা আসতেছে অনেকে চিন্তা করবে অনেক কথা যাচ্ছে বদনাম হতে পারে।